নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাবো একটি অফবিট স্পট সম্বন্ধে। জায়গাটি কর্ণাটক রাজ্যে অবস্থিত বিজয়পুর, বর্তমান নাম যার বিজাপুর। জায়গাটি সম্বন্ধে আপনাদের অনেকেই কিন্তু অজানা, কিন্তু এই অফবিট স্পটটি ভারতবর্ষের দক্ষিণের আগ্রা বলেও যথেষ্ট প্রশস্তি রয়েছে। আসুন আজ সেই দক্ষিণের আগ্রা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করি। কলকাতা থেকে সরাসরি এখানে কোনো ট্রেন নেই। সপ্তাহে চার দিন ছাড়ে হাওড়া স্টেশন থেকে ভাস্কো দা গামা যায় সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার রাত্রি 11:30 ছেড়ে। তিন নম্বর দিন আপনারা সকাল 7:45 মধ্যে পৌঁছে যান গডক। গডক একটি জংশন স্টেশন। এখানে নেমে একটু বিশ্রাম নিয়ে আপনারা এগিয়ে চলুন। গডকের বেশ কিছু হিন্দু স্থাপত্য মন্দিরাজি আছে, সেগুলো দেখে নিন। যার মধ্যে উল্লেখযোগ্য অষ্টম শতাব্দীর ত্র্যম্বকেশ্বর মন্দির আছে, সরস্বতী মন্দির, এবং গডক থেকে 10 কিলোমিটার দূরে দাম বলে রয়েছে হৈশিলি শৈলীতে তৈরি চালুক্য রাজাদের মন্দির। অপূর্ব সুন্দর এই সমস্ত শিল্পকলা। এছাড়াও 15 কিলোমিটার দূরে রয়েছে 11 এবং 12 শতকের কাশী বিশ্বেশ্বর এবং বেশ কিছু হিন্দু এবং জৈন মন্দির। এগুলি দেখে আপনারা আবার গডক থেকে বিকেল 4:15 নাগাদ একটি ট্রেন পাবেন, যে ট্রেনটি আপনাদের বিজয়পুরা বা বিজাপুরে পৌঁছে দেবে 7:15 মধ্যে। রাত্রিবাস করুন বিজয়পুরে 2 রাত্রি। বিজাপুরে কী কী দেখার আছে সে সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। হসপিটের উত্তর পশ্চিমে চালুক্য রাজাদের বিজয়পুর অর্থাৎ দ্য সিটি অব ভিক্টরি আজ হয়েছে বিজাপুর। তবে চালুক্য রাজাদের অতীত লোপ পেয়েছে বিজাপুরে। 13 শতকে চালুক্য থেকে দিল্লি সুলতানের দখলে যায় বিজয়পুর। এরও অতীতে নিওলিথিক কালের নিদর্শনও মিলেছে দূরের নদী অঞ্চলে, যেগুলো নদী রয়েছে তার অববাহিকায়। সুলতান থেকে বাহমণি ঘুরে 1489 খ্রিস্টাব্দে আদিলশাহী সাম্রাজ্যের পত্তন। আর শাহী সুলতানদের কীর্তিকলাপে গড়া মধ্যযুগীয় অর্থাৎ 15 থেকে 17 শতকে ইসলামী স্থাপত্যের মিউজিয়াম নগরী আজকের বিজাপুর। দক্ষিণের আগ্রা বলেও সমধিক খ্যাত এই বিজাপুর। গডক থেকে আপনাদের বলেছিলাম বিজয়পুর এসে সেই রাত্রিতে স্টে করতে। পরদিন সকালবেলা আপনারা যে সমস্ত সাইট সিন করবেন, তার আগে এর একটু ছোট্ট ইতিহাস আপনাদের জানিয়ে দিই। 1482 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্য ভেঙে 5টি স্বাধীন রাষ্ট্রের পত্তন হয়, তাদেরই এক হচ্ছে বিজয়পুর। 1489-এ ইউসুফ আদিল খানের হাতে গড়ে ওঠে এই বিজয়পুর। বাকি 4টি হল বিদার, গোলকুণ্ডা, আহমেদনগর ও গুলবর্গা। সংঘাত লেগেছিল পরস্পরের মধ্যে পরস্পরের, আবার এদেরই সম্মিলিত শক্তির কাছে বিজয়নগর হিন্দু সাম্রাজ্যের পতন ঘটে 23 জানুয়ারি 1565 খ্রিস্টাব্দের টালিকোটার যুদ্ধে। ইব্রাহিমের পৃষ্ঠপোষকতায় বংশের সপ্তম শাসক মোহাম্মদ আদিল শাহীর কালে বিজাপুরের রমরমা।
হিন্দু লেখক, গায়ক, নর্তকী, সঙ্গীতজ্ঞ, কারুশিল্পী, এমনকি বিজয়নগরের পতনে উদ্বাস্তুরব আশ্রয় নিয়েছে এই মুসলিম দরবারে। আর ইব্রাহিমের কালে শিখরে ওঠে হিন্দু সংস্কৃতির বিজয়পুরে। এমনকি হিন্দু সাধুদের রুদ্রাক্ষের মালা এবং জগৎগুরু উপাধিও ধারণ করেন, বসনও পড়তেন জাফরানি রঙের এই ইব্রাহিম। পরিতাপের বিষয়, সুলতানি গরিমা আজও যেন অবহেলিত। পর্যটন মানচিত্রেও যথাযথ সমাদর থেকে বঞ্চিত কিন্তু বিজাপুর, যদিও প্রচুর নিদর্শন এখানে রয়েছে। পঞ্চাশের বেশি অধিক মসজিদ, 20 অধিক সমাধি আর প্রাসাদের প্রচুর সমাগম 10 কিলোমিটার দীর্ঘ এই বিজাপুর শহরে। দোকানপাট, হোটেল সমস্ত কিছুই পাবেন গান্ধী চকের আশপাশে, স্টেশন এবং বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গাতেই। শহরের মূল আকর্ষণ পূবে গোলগম্বুজ আর পশ্চিমে ইব্রাহিম রোজা। গরমকালে এর তাপমাত্রা থাকে 41 থেকে 28 ডিগ্রি আর শীতে 30 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা। আর বেড়াবার সবচাইতে ভালো সময় অক্টোবর থেকে মার্চ মাস। এখানকার সবচাইতে বিখ্যাত যেটি সেটি হচ্ছে গোলগম্বুজ। রেল স্টেশনের কাছে 1659 খ্রিস্টাব্দে তৈরি গোলাকার গম্বুজ থেকে নাম হয়েছে গোলগম্বুজ। জাকালো এই সমাধিসৌধের কেন্দ্রস্থলে অষ্টকোণী উঁচু বেদুতে কফিন আকার আধারটির অবস্থান হলেও শাহি সাম্রাজ্যের সপ্তম শাসক মোহাম্মদ আদিল শাহ শায়িত রয়েছেন ভূগর্ভস্থ কক্ষে, আর রয়েছেন তার দুই প্রিয়তমা বেগম, শিক্ষয়িত্রী তথা প্রণয়িত্রী রম্ভা, কন্যা ও নাতি। দেবী রম্ভার আশা পূরণে পার্শ্ববর্তিনী হয়েছেন সমাধিসৌধে। বিজাপুরের বাতাসে তাদের প্রেমোপাখ্যান আজও শুনতে মেলে। একটু আগেই যে বলছিলাম দক্ষিণের আগ্রা বলা হয়, কারণ আমরা আগ্রাতেও দেখতে পেয়েছি শাহজাহান এবং মমতাজের সেই প্রেম কাহিনী, যার সমধিক প্রেম কাহিনী এইখানেও আমরা জানতে পারি গোলগম্বুজ সম্বন্ধে। স্তম্ভহীন 66 মিটার উঁচু, 38 মিটার ব্যাস এবং 1709 বর্গমিটার ঘনক্ষেত্রের হল এই গোলগম্বুজ। আর এর দেওয়াল 3 মিটারের মতো পুরু, অর্থাৎ এত চওড়া দেওয়াল ভাবা যায় না। আকারে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হলেও নির্মাণ শৈলীতে অপূর্ব এর নির্মাণ শৈলী। বৃহত্তমটি রোমের ভ্যাটিকান নগরীতে 42 মিটার ব্যাসের, যেটা এখানে 38 মিটার ব্যাস। এছাড়াও এর উপরে রয়েছে হুইসপারিং গ্যালারি, অপূর্ব সুন্দর এখান থেকে শহরের সৌন্দর্য দৃশ্যমান। তবে কিছু বিধিনিষেধ আছে, যেগুলো আপনারা এখানে গেলে সেই বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবেন। একটি নির্দিষ্ট মানের এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে লাগে, সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি এটি খোলা। এছাড়াও রয়েছে ইব্রাহিম রোজা, অপূর্ব সুন্দর এই ইব্রাহিম রোজা। আছে জামি মসজিদ, জোড়া মসজিদ, আসার ই শরীফ, মালিক ই ময়দান, বড়া কামান, উপলি বুরুজ, দুর্গ এবং আরও আরও অনেক কিছু। এখানে থাকবার জন্যে রেলওয়ে রিটার্নিং রুম জন্য আছে, সঙ্গে সঙ্গে প্রচুর হোটেল আপনাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। খাওয়া দাওয়া, আমিষ এবং নিরামিষ সব রকম খাওয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
একটি ছোট গাড়ি ভাড়া করে সারা দিনের প্রোগ্রামে আপনারা এখানটার সমস্ত কিছু দেখে নিতে পারবেন। কলকাতা থেকে কলকাতা 7 দিনে সুন্দরভাবে এই প্রোগ্রামটি কমপ্লিট হবে। ফেরবার সময় আবার ওখান থেকে সকালবেলা একটি ট্রেন ছাড়ে, যেটি ট্রেনটি আসে সোলাপুর থেকে। 8টা নাগাদ এই ট্রেনটি বিজাপুরে আসে এবং গডগে আপনাদের নামিয়ে দেবে ঘন্টা চারেকের মধ্যে। গডক থেকে আপনাদের সময় উপযোগী যদি এই হাওড়া ভাস্কো দা গামা, ওই ট্রেনটি আবার ভাস্কো দা গামা হাওড়া হয়ে আসে, যদি ট্রেনটি পেলেন ভালো, না হলে রোজ ছাড়ে ভাস্কো দা গামার থেকে আরেকটি ট্রেন আপনারা পেয়ে যাবেন গডক থেকে, যেটি আপনাদের পরদিন সকাল 5:15 মধ্যে পৌঁছে দেবে বিজয়ওয়াড়া, এবং বিজয়ওয়াড়া থেকে চেন্নাই হাওড়া চেন্নাই মেলে রিজার্ভেশন পেলে আপনারা ওইটি করে রাখবেন, 3য় দিন সকাল 4টার মধ্যে আপনাদের পৌঁছে দেবে কলকাতা। আবার যারা একটু বেশি কিছু দেখতে চান তাদের জন্যে অবশ্যই আমি বলবো হিন্দু স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন মন্দিরাজি আপনারা দেখতে পাবেন। তার জন্য আপনাদের আরও 2 দিন এক্সট্রা থাকতে হবে, সেটি হচ্ছে বাদামি, পাট্টাডাকাল, আইহোল, এই ধরনের জিনিস। এগুলো সম্বন্ধে আমি আগামী দিনে আবার আপনাদের সময় সময় পেলে আলোচনা করব। আজ এখানেই রাখছি, আগামী দিন আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে। বাই।